আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলে দল বদলের পালা অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার বিকেলে ডোলোগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের 1, 2, 3 এবং 4 নং বুথের উদ্যোগে যোগদান সভার মধ্য দিয়ে CPIM, কংগ্রেস এবং বিভিন্ন বিরোধী দলের সমর্থক নিজ দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। এদিন 15 পরিবারে 75 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। যোগদান সভায় বিধায়ক সুধাংশু দাস ছাড়াও ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি তথা SC মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি অমলিন্দু দাস, ফটিকরায় মণ্ডলের সভাপতি নীলকান্ত সিনহা, সম্পাদক মধুসূদন দেবনাথ, বিজেপি নেতা তথা বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন সরকার, বিজেপি নেতা দীপেন্দ্র মালাকার, মিন্টু মালাকার, শিবেন্দু ঘোষ সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিল। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস বলেন যে বিশ্বের মধ্যে একমাত্র সর্ববৃহৎ রাজনৈতিক দল হল বিজেপি দল। বিশ্বে এই বিজেপি দলের সদস্য সংখ্যা 20 কোটিরও বেশি। সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে উন্নয়ন এবং বিকাশ হচ্ছে তার প্রতি দেশের নাগরিকরা সন্তুষ্ট হয়ে দেশের প্রায় প্রতিটি রাজ্যে বিজেপি দলের নেতৃত্বে রাজ্যগুলিতে শাসন চলছে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দলের সদস্য সংখ্যা আজকে প্রায় 20 কোটির বেশি, ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনৈতিক দল এত ব্যাপক জনসমর্থন নিয়ে সারা দেশের মধ্যে রাজনীতি করতে পারেনি। আজকে ভারতীয় জনতা পার্টির প্রধান, যেটা অপোজিট পার্টি ছিল কংগ্রেস দল, যেটা জাতীয় কংগ্রেস দলের সম্মান তারা পেয়েছিল, আজকে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ কিংবা কার্যসূচির কারণে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উন্নয়নমূলক কাজের ঢেউয়ে আজকে সেই জাতীয় দল আঞ্চলিক দলে রূপান্তরিত হতে যাচ্ছে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ত্রিপুরা রাজ্যে একটা সময় এভাবে প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। মানুষ একসময় ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট পার্টিকে কেউ সরাতে পারবে না। কমিউনিস্ট পার্টির নেতারাও প্রচার করতেন যে তাদের সাংগঠনিক জ্বর নাকি এতটাই নিচে গেছে যে সেটাকে তুলতে কেউ পারবে না। কিন্তু এই ত্রিপুরা রাজ্যের আকাশে যখন অন্ধকারের গণছটা বইছিল, যখন এই ত্রিপুরা রাজ্যের আকাশে বাতাসে অত্যাচারীর অত্যাচারে যখন সাধারণ মানুষ চিৎকার করছিল, যখন এই রাজ্যের গণতন্ত্র প্রায় দম বন্ধ করার পরিস্থিতি হয়েছিল, যখন এই রাজ্যের প্রতিটা মানুষ তার শুধুমাত্র স্বাধীনতার অধিকার পাওয়ার জন্য একসময় নিজেকে চিৎকার করে বলতো, সেই জায়গায় এই রাজ্যের প্রতিটা মানুষের যে স্বপ্ন ছিল রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং এই অন্ধকারময় ত্রিপুরাকে আলোর দিকে ধাবিত করে, এই কুশাসন অপশাসন অত্যাচার থেকে মুক্ত করে এই রাজ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে, তো সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং নিঃসন্দেহে আমাদের প্রিয় নেতা নরেন্দ্র মোদীর কারণে আমাদের রাজ্যে আজকে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়েছে রাজ্যের মানুষ। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চলতি বছরের মে মাসে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ব্লক স্থাপন করা হয়েছে। আগামী দিনেও এই ফটিকরায় বিধানসভা কেন্দ্রে আরও অনেক উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানালেন বিধায়ক। এদিন যোগদানকে ঘিরে নবাগতদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।